গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 14। আমি 5টায় উঠে ব্রাশ করেছি, করে ডিমটা সিদ্ধ মুছে দিয়ে ব্রাশটা করলাম, করে করে শোনো বাবার এখানে জল গরম বসিয়েছি, এই করে আসলাম। না তো চলো দেখতে থাকো, আজকে রান্না হবে ডিম কষা আর কচু শাক কাবলি ছোলা দিয়ে। দেখো কালকে রাত্রে কচুর শাক সিদ্ধ টিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে কচুর শাকেরই সব মশলাপাতি। এই যে কাবলি ছোলা দেখো ভিজিয়ে রেখেছিলাম, আর ডিম কষা হবে, ব্যাস আজকেই রান্না হবে। আর বিকেলের যা কাজ তাই করছি, তো চলো দেখতে থাকো। তো দেখো আমার জল গরম হয়ে গেছে, এই যে চাও হয়ে গেছে, মার চাও রেডি। এখন আমি ডিম নিয়েছি, দেখো প্রত্যেকটা ডিমই এরকম হয়ে গেছে, কেন জানি না, যাই হোক এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেব, তেল দিয়ে দেবো। দেখো ডিমগুলো ভেজে নিয়েছে, সোনা বাবার ডিম তুলে রেখেছে, এই যে ফোড়ন দেবো। এখানে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা বেটে নিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দেখো সব মশলা দিয়ে দিয়েছি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষে ডিমগুলো দিয়ে দেবো। দেখো এর কাছে কচু শাকটাও বসিয়ে দিয়েছি, এই ডিমের কষাটা হচ্ছে। দেখো আমার কচুর শাকটা হয়ে গেছে ছোলা দিয়ে কচুর শাক, এদিকে দেখো আটাও প্রায় মেখে নিয়েছি, আর গোল্লা করে বেলে নেবো। তো চলো বেলে নিই। দেখো রুটি বেলেছি, রুটি এগুলো রুটিই বেলছিলাম আমি, কিন্তু তুলতে গিয়ে একটা লেগে গেছিলো, তারপর দেখি দু তিনটা লেগে গিয়ে তারপর পরোটা বেলে ফেলেছি, তাই ছোনা বাবার দুটো রুটি বাদ বাকি সব পরোটা করে ফেললাম। তাই এই তাওয়ায় আগে রুটি দুটো ছেঁকে নেবো। দেখো রেডি হয়ে গেছে, আজকে ছোনা বাবা বাবার সাথে যাবে, আমিও যাচ্ছি। তো চলো এদিকে কাজ টাজ হয়ে গেছে, এসে দেখাবো, চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো স্কুল দিয়ে চলে এসেছি, স্কুল থেকে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ইয়ে গুলে নিয়েছি, ময়দা আদা কাঁচা লঙ্কা ডিম দিয়ে গুলে নিয়েছি, গোলা রুটি করবো সকালের টিফিনের জন্য। দেখো এই যে গোলা রুটি দিয়ে দিয়েছি, দেখো দেখো এই যে গোলা রুটি হয়ে গেছে, দিদাকে দিয়ে দিয়েছি, দিদা খাচ্ছে, ও দিয়ে দিয়েছি, এই যে দিদা খাচ্ছে, এই যে আর এটা আমিও খাবো, যেটা আমার সস দিয়ে খাবো। তো খেয়ে নি, ভাতটা হচ্ছে এখনো হয়নি। দেখো বাসনগুলো মেজে নিয়েছি, দেখো এখানে আবার করেছি বড়া ভাজা, ইয়ের বড়া ভাজা কি বলে, শিউলি পাতার বড়া, আর এখানে আলু ভেজেছি একটু, এই যে আলু ভাজা, এটা হচ্ছে পরোটায় সকালে রুটি করতে গিয়ে পরোটা হয়ে গেছে, তার সাথে আলু ভাজা, এটা এগুলো হচ্ছে সব কালকের ওল ভাজা, এগুলো সব বাটা, এটা ডাল, এগুলো সব কালকের। এবার এই বাসনগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নি, তোমাদের একবারে দেখাচ্ছি। দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবার তো সব এখানেই আছে, আজকেও দেখে মনে হচ্ছে অনেক কিছু রান্না করেছি, বাবা বিশাল ব্যাপার, অনেক কিছু আছে এখানে। তো চলো আমি স্নানটা করে আসি, কারণ গরম লেগে যাচ্ছে আমার, বাইরে খালি রোদ উঠছে আর নামছে, রোদ আর খটখট করছে, তারপর আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো স্নানটা করে আসি, পরে এসে একবারে কথা হচ্ছে। তো দেখো স্নান করে চলে এলাম, এবারে সোনা বাবা স্কুল দিয়ে চলে এসছে, আর ওকে স্নান করাতে হবে, ওর বাবাই করাবে। তো চলো একটু বসে নি, তারপরে আবার পরে কথা হচ্ছে। এইখান দিয়ে আমিও কয়েকবার আচার খাইছি, এইখান দিয়ে এইখান দিয়ে আমি দুই তিনবার আচার খাইছি, এখান দিয়ে তাই তুই পায়ের কাছে আসিস কেন, দেখেছ
টাটা মাছটা দেখা হবে না ভালোভাবে থাকবা টাটা না পাঁচা সরে গেছে আর কি ও আর কি উঁচু হয়ে বসে পড়েছে দেখো দিদা এখন বাড়ি চলে যাচ্ছে আবার আসবে দিদা আবার এসো তো দেখলে দিদা বাড়ি চলে গেল আবার আসবে দিদার বাড়িতে একটু কাজ আছে গেল সোনা বাবা তো পড়তে চলেই গেছে তো চলো পরে আবার কথা দেখো আবার রেডি হয়ে গেছি সোনা বাবা ছুটি হবে আনতে যাই অনেকদিন যাই না একটু যাই অনেকদিন আনতে যাই না ওকে দুজনে মিলেই যাবো তো চলো আনতে যাওয়া যায় দেখো যাচ্ছি সোনা বাবাকে নিয়ে চলে এসেছি ও চলে গেছে কাকিমাদের বাড়ি আর এখানে বসিয়ে দিয়েছি এই যে আর এখানে মার জন্য চা রেডি করেছি আজকে দিদা তো বাড়ি চলে গেল দেখলে এই যে মাকে চাটা দিয়ে দেবো দেখো চা হয়ে গেছে দুই কাপ চা বানিয়েছি চা হয়ে গেছে এবার দুজনে মিলে খেয়ে নেবো ওটা ওকে দিয়ে দিই প্লেট দিতে হবে না এমনি দিয়ে দিলাম এনাও দাঁড়াও বিস্কুট দিচ্ছি দুটো কৌটোই দেবো কোনটা খাবে জানি না কেন কোন বিস্কুট খাবো আমি জানি না দুটোই দিলাম এবার আমারটা নিয়ে যাও তো চাটা খেয়ে নি চলো ঘরে ঘর কথা হচ্ছে তো দেখো ওদিকের কাজকর্ম আমার সব হয়ে গেল সোনা বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সোনা বাবাকে একটু পড়তে বসাতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সব আগে চলে যেত আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা প্লিজ একটা করে লাইক করে দিও তো টাটা